হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলে কিন্তু হচ্ছে হলো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা সকলের যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের নিয়ে একটা বিরাট বড়ো আপডেট উঠে আসছে যে আপডেটটা কিন্তু তোমাদের সকলকে জানা অবশ্যই দরকার তো সেই আপডেটটা হচ্ছে যে তোমাদের কিন্তু যে প্রি প্রাইমারি নিয়ে এটা নিয়ে কিন্তু একটা অনেক বড়সড় সড়ো আপডেট কিন্তু উঠে আসছে কারণ প্রতিনিয়ত কিন্তু তোমাদের এই প্রি প্রাইমারি স্কুলের যেটা রয়েছে ট্রেনিংটা এটা নিয়ে কিন্তু আপডেট উঠে আসছে তো ঠিক তেমন নতুন কিন্তু আপডেট উঠে আসছে যেখানে বলা হয়েছে যে তোমাদের জানুয়ারি কুড়ি তারিখ থেকে কিন্তু যে প্রি প্রাইমারি যে ট্রেনিংটা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে প্রি প্রাইমারি স্কুলে যেখানে আমি আগের তো বলেছি তোমাদেরকে যে ক্লাস থ্রি পর্যন্ত কিন্তু সেখানে করানো হবে ঠিক আছে ক্লাস থ্রি পর্যন্ত এবং টাইমিংটা নিয়েও আমি তোমাদের আগে বলেছি যে টাইমিংটা কত হতে পারে টাইমিংটা তোমাদের নটার থেকে বারোটা হতে পারে বা তোমাদের দশটার থেকে একটা হতে পারে মূর্খ চার থেকে পাঁচ ঘন্টার কিন্তু তোমাদের এখানে ডিউটিটা হতে পারে তো সেই রিগার্ডিং কী আপডেট আছে সেটাই আমরা ভিডিওতে জানবো তাই ভিডিও শেষে দেখবে এবং দেখার পর ভালো লাগে লাইক করবে চ্যানেল চ্যানেলটা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চল সমালোচনা করে এন বিষয়টা ভিডিওতে দেখি তো আজকে যে আপডেটটা উঠে আসছে এটা কিন্তু মধ্যপ্রদেশ থেকে উঠে আসছে ঠিক আছে যে মধ্যপ্রদেশে কিন্তু জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকেই সেইখানে কিন্তু প্রায় প্রাই প্রি প্রাইমারি স্কুলের যে কনভারসেন্সগুলো মানে পরিবর্তন করার যেটা রয়েছে সেই প্রসেসটা কিন্তু শুরু হতে চলেছে ঠিক আছে কারণ কি এর আগে আমরা দেখেছি যেখানে কিন্তু বিহার উত্তরপ্রদেশে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই প্রসেস তো এখন কিন্তু এই প্রসেসটা তোমাদের মধ্যপ্রদেশে করা হবে এবং এই মধ্যপ্রদেশের মধ্যেই কিন্তু জানুয়ারির কুড়ি তারিখ থেকে প্রি প্রাইমারি শিক্ষকের যে ট্রেনিংটা রয়েছে যেটা তোমাদের আমি বলে দিচ্ছি সেটা দশ থেকে দশ থেকে বারো দিন করে করা হয় তো সেই রিগার্ডিং কিন্তু নোটিফিকেশান চলে আসছে এবং সেখানে কিন্তু এটা শুরু হবে ঠিক আছে তো এখন যে আপডেটটা রইল তো সেটা হচ্ছে যে শুধুমাত্রই ট্রেনিং হবে না ট্রেনিং শেষ হলে পরে কিন্তু তাদেরকে নয় হাজার টাকা করে কিন্তু বেতনটাকে বাড়ানো হবে ঠিক আছে এখন পর্যন্ত যেটা আপডেটটা যে ন হাজার টাকা করে কিন্তু বেতন বাড়ানো হবে এখন কত কবে বাড়ানো হবে বা কত কবে থেকে কত টাকা করে দেওয়া হবে কারণ তাদেরকে সেটা কিন্তু বলা হয়নি বাট ন হাজার টাকার মতন সামথিং তারা কিন্তু বাড়াতে চলেছেন তো পেমেন্ট রিগার্ডিং অফিসিয়ালি আপডেট তারা জানাননি বাট যেটা সোর্সেস থেকে আপডেটটা রয়েছে যেখানে কিন্তু ন হাজার টাকা করে বেতনটা তাদের বাড়তে পারে তার মানে কি ইনিশিয়াল তারা যত টাকা করে এখন অনারিয়াম পাচ্ছে সে ছ হাজার টাকা হতে পারে সাত হাজার টাকা হতে পারে বা আট হাজার টাকা করে হতে পারে তো সেই টাকার সাথেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে প্লাস নাইন থাউজেন্ড হয়ে যাবে তো তারপর যে অনিরিয়ামটা হবে সেটা কিন্তু তাদেরকে দেওয়া হবে ঠিক আছে কারণ এটা কিন্তু পিছনে কারণ রয়েছে যথেষ্ট সে কারণটা হচ্ছে যে একটা আইসিডিএস কেন্দ্রকে যখন আমরা প্রি প্রাইমারি স্কুলে কনভার্ট হবে তো ডেফিনেটলি তাদের কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যাবে এবং কাজও কিন্তু বেড়ে যাবে তো এই ক্ষেত্রে একটা প্রি একটা তোমাদের একটা প্রাইমারি শিক্ষকের মতো যখন তোমাদের ট্রেনিং স্কুলে করাতে হবে তো ডেফিনেটলি সেক্ষেত্রে তোমাদের অনিয়মটা অবশ্যই বাড়বে তো আশা করি বুঝতে পারলে তো এইটাই ছিল এই আপডেটের ভিডিওতে সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও